আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার সাথে বসে আছে মা এবং ছেলে, প্রায় 20 বছরের ব্যথা। যদিও ব্যথাটা প্রথম দিকে বরাবরের মতোই খুব অল্প দিয়ে শুরু হয়েছিল, বাট একটা সময় সেটা খুবই জটিল আকার ধারণ করেছিল। সেই সুদূর কক্সবাজার জেলা থেকে চলে এসেছেন ব্যথার নিরাময়ের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন। কথাগুলো আমি অনেক সংক্ষেপে খুব ছোট্ট আকারে বলেছি, কিন্তু এই 20 বছরের ঘটনাটা কিন্তু আসলে এত সহজ না। বছরের পর বছর অনেক ডক্টর দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় অসংখ্য চিকিৎসাও করেছেন, অসংখ্য টাকা নষ্ট হয়েছে, কিন্তু উপকার পাননি। বাট খুবই অল্প দিনের ভিতরে আলহামদুলিল্লাহ এই টিপিআরসি হসপিটালে আসার পরে উনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। আসুন দর্শক, ওনার সাথে একটু পরিচিত হই, কথা বলি কী সমস্যা নিয়ে এসেছিলেন, কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন এবং আজকে যখন চলে যাচ্ছেন কেমন আছেন উনি। পুরো বিষয়টা মা এবং ছেলের কাছ থেকে আমরা আজকে একটু জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। নুরাইশা। নুরাইশা, কক্সবাজার জেলা কোথায় থাকেন আপনারা? ওই টার্মিনাল লাহারপাড়া 1 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, বাস টার্মিনাল। বাস টার্মিনাল। আচ্ছা, একজন গৃহিণী আপনি, কয় সন্তান আপনার? কয় সন্তান আপনার? 7 সন্তান। আলহামদুলিল্লাহ। মা, আমরা জানি আপনি সেই সুদূর কক্সবাজার থেকে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। ওই আপনার সমস্যাটা কি কি ছিল যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন? আমার সমস্যা হয়েছিল পায়ে ব্যথা করতো 20 বছর আগে। পায়ে? পায়ে বলতে কি, এটা কি পায়ের গোড়ালিতে নাকি হাঁটুতে? পায়ের গোড়ালি সহ হাঁটুতে ব্যথা করতো, তারপরে কোমরে। আচ্ছা, মানে প্রথমে ছিল পায়ে এবং হাঁটুতে, তার কিছুদিন পরে দেখছেন কোমরেও প্রচন্ড ব্যথা। পায়ে হাঁটু তো কোমরও। আচ্ছা, ওই কোমরে ব্যথা নিয়ে আমি হাসপাতালে ভর্তি হইতাম। তারপরে ইঞ্জেকশন মারি, ওষুধ খাইয়ে আকা কমলে বাড়িতে চলে আসতাম। মানে এটা কি মাঝে মধ্যেই আপনাকে যেতে হতো? মাঝে মধ্যে। আচ্ছা, তার মানে সাংসারিক কাজ করার জন্য আপনাকে দেখা যাচ্ছে মুভ করতে হতো, এই রুম থেকে ওই রুম বিভিন্ন জায়গায় যেতে হতো, বাজারে যেতে হতো, বিভিন্ন কাজকর্ম। হাঁটা চলা করতে পারতেন না, বসলে হয়তো দাঁড়াতে খুব কষ্ট হতো, বা হয়তো বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে গেছেন। প্রচুর ব্যথা করতো, প্রচুর রাতে ঘুম হতো না, প্রচুর টিভি দিত, কান্না গাড়ি করতাম। আচ্ছা, সারা রাত দেখা যেত যে ব্যথার জন্য আপনি এভাবে ঘুমাতে পারছেন না, ঘুমাতে পারতাম না, কান্নাকাটি করতেন। তো যখন প্রথম দিকে ব্যথাটা ছিল, প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন আপনাদের ওখানে? সবগুলো ডক্টর সীতাঙ্গে দেখাইছি, কক্সবাজার দেখাইছি, সরকারি হাসপাতালে দেখাইছি, তারপর দেখাইছি। মানে যে যখন যেখানে বলেছে যে ভালো ডক্টর আছে সেখানে ছুটে গেছে চিকিৎসার জন্য? হ্যাঁ, ছুটে যেতাম। আচ্ছা, যখন এই ডক্টরদেরকে দেখিয়েছেন, আমরা জানি আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেটা ধরা পড়েছে অস্টিওআর্থ্রাইটিস ছিল আপনার হাঁটুতে, পাশাপাশি আপনার কোমর এবং ঘাড়ে ডিস্ক প্রোল্যাপস ছিল। তো এই ব্যথার জন্য মানে সবচেয়ে খারাপ কি হয়েছিল, এমন কি কখনো হয়েছিল যে বিছানা থেকে আপনি উঠতে পারছেন না ব্যথার জন্য, এরকম হয়েছিল? পা ফুলে যেত। পা ফুলে যেত? পা ফুলে যেত, তারপরে ওই গেঁড়িতে লাগতে পারতাম না, ঘুম হইতো না, ব্যথার বেশি বেশি ব্যথা এরকম। তারপরে কান্নাকাটি করি ডাক্তার হাসু দিতাম, কমলে আবার বাসায় চলে আসতাম। আচ্ছা, মানে যখনই দেখতেন একটু ব্যথাটা কমেছে আবার বাসায় চলে আসতাম। আচ্ছা, তো কোনো ডক্টর কি আপনাকে এর জন্য অপারেশনের কথা বলেছিলেন কখনো? না, অপারেশনের কথা আমাকে বলছেন। তো এই যে দীর্ঘদিন যাবৎ যে ডক্টর দেখাচ্ছেন, ডক্টররা কি বলেছিল আপনার সমস্যাটা কোথায়? আমার সমস্যা বলছিল এমআরআই করতে বলছিল, কক্সবাজার আমি করি নাই। আমার সমস্যা বলছিল যে গাঁড়ে খাপটি হয়ে গেছে, হাঁটুতে কয় গেছে। আচ্ছা, এটা বলছিল। তো এটার জন্য তারা যে ট্রিটমেন্ট দিয়েছিলেন, সেই ট্রিটমেন্টে কোনো লাভ হতো না? লাভ হয়েছে না, কোনো কিছু হয় না, কমে একটু করে কমে, আর লাভ হয়েছে না। আবার যখন দিন যেতে থাকে আবার সেটা বাড়তে থাকে, বাড়তে থাকে, যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে, ভালো হচ্ছে না। তো এই যে বছরের পর বছর চিকিৎসা করছেন, দেখছেন যে কোনো উপকার পাচ্ছেন না, ভালো হচ্ছে না, ওই সময়টা মানসিক অবস্থাটা কি ছিল, মানে কেমন মনে হতো? কখন তখন কি মনে হতো? শান্তি লাগতো না, কোথায় কোনো দিকে ভালো লাগতো না, আর কোনো মানুষের সাথে কথা বলতে ভালো লাগতো না। মানে সারাক্ষণই ব্যথা, আমরা একটা দুইটা দিন ব্যথা সহ্য করতে পারি না, সেখানে বছরের পর বছর যখন ব্যথা থাকে আমরা তো আসলে একটা সময় অসহ্য হয়ে যায়। আমরা যখন কমে মাঝে মধ্যে কিছু কিছু কমে, মাঝে মধ্যে আবার বেশি হয়ে যায়।
আমরা দেখা যাচ্ছে চিকিৎসার জন্য যখন ডক্টরের কাছে যাচ্ছি একটা নিরাপদ আশ্রয়ের জন্য, কিন্তু সেখানে যখন দেখছেন আপনার লাভ হচ্ছে না, কোনো উপকার পাচ্ছেন না, তখন কি মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়েছিলেন? তখন কি এরকম মনে হতো যে আমি কি আর কখনো সুস্থ হব না, আমি কি আর কখনো ভালো হব না, এরকমটা মনে হতো? আচ্ছা, তারপরে হঠাৎ করে এরকমই মনে হতো যে আপনি আর বাঁচবেন না এই ব্যথার জন্য? আচ্ছা, তো ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে? ওই মোবাইল ইউটিউবে দেখছি। মানে এইভাবে যখন বছরের পর বছর যাচ্ছে হঠাৎ করে একদিন আপনারা স্যারের ভিডিও দেখতে পান? পাঁচ মাস হয় না আগে ইউটিউবে দেখছি, আসবো আসবো এখানে আসতে পারি নাই। রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা সবগুলা দিছে আমাকে। সবগুলা দেওয়ার পর আমার এই বিয়ারাম দেখাই দিছে স্যারে, সুন্দর করে দেখাই দিছে। মানে আপনার যে আসলে মূল সমস্যাটা কি সেটা স্যার আপনাকে পুরো বুঝিয়ে বলেছেন। এটা কিন্তু আসলে অনেক ডক্টরই আসলে করেন না, যে শুধু যাওয়ার পরে শুধু ওষুধ লিখে দেন, আচ্ছা ঠিক আছে আপনি এটা খেতে থাকেন বা আপনি এই কাজটা করেন। স্যার আপনাকে ডিটেইলসে বুঝিয়ে বলেছেন যে আপনার আসলে সমস্যাটা কোথায়। ডাক্তারে বুঝিয়ে বলেছে আমাকে, শফিউল্লাহ স্যার আলহামদুলিল্লাহ বুঝিয়ে বলে আমি আমার এখানে 12 দিন ভর্তি হইতে লাগবে, ভর্তি হও ভালো হয়ে যাবে এরকম। আলহামদুলিল্লাহ। আজকে কততম দিন আপনার? আপনি কি নিজে নিজে এখন হাঁটা চলা আরো 7 দিন পূরণ আছে আমার, 12 দিন দিছিল। মানে সেই কয়েকটা দিন হলে হয়তো আরেকটু ভালো আপনি হয়ে যেতেন, বাট আলহামদুলিল্লাহ যতগুলো আপনার ট্রিটমেন্ট হয়েছে আপনি আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন, মোটামুটি সুস্থ আছেন। এখন আমি থাকতে পারি না, সেই জন্য চলে যাচ্ছি। কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে কিছু ভালো। অসংখ্য দর্শক আছেন এর মাঝখানে যারা অনেকেই আছেন যে দীর্ঘদিন যাবৎ আপনার মতো এরকম অসুস্থ হয়ে পড়ে আছেন, তাদের জন্য যদি কিছু বলেন স্যারের চিকিৎসা সম্পর্কে। দর্শককে বলতেছি আমি অনেক ভালো হয়েছি, স্যারের চিকিৎসা অনেক ভালো, আমি আল্লাহর রহমতে ভালো আছি, ভালো পাইছি। আমি এখন 12 দিনের ভর্তি দিছিল, আমি 8 দিনে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মা আপনাকে। দর্শক, আমরা ওনার ছেলেকে একটু পেয়েছি, একটু তার সাথে একটু কথা বলি। সেই সময়টা মাকে কেমন দেখতেন, কী কী ট্রিটমেন্ট করেছেন, আজকে মাকে নিয়ে যাচ্ছেন, কেমন দেখছেন মাকে, একটু তার কাছ থেকে আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই ভালো থাকবেন, যেহেতু আজকে মাকে নিয়ে যাচ্ছেন বাড়ির দীর্ঘদিন পরে। তো আমরা একটু জানবো যে আপনার মা প্রায় যেটা উনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে গত 20 বছর থেকে ওনার পায়ে ব্যথা ছিল এবং ক্রমান্বয়ে ব্যথাটা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ওনাকে আপনি অনেকদিন থেকে দেখেছেন, ওই সময়টার কথা যদি আমাদেরকে বলেন যে কেমন দেখতেন আপনার মাকে যখন উনি ব্যথায় চিৎকার করতেন বা কষ্ট পেতেন, ডক্টরের কাছে নিয়ে যেতেন কিন্তু চিকিৎসা পাচ্ছিলেন, ওই সময়টার কথা যদি একটু বলেন আমাদেরকে। আমার আম্মু মানে প্রায় সময় রাতে কান্নাকাটি করতো, ব্যথার জন্য থাকতে পারতো না, আর বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছে প্রায় সময়। আচ্ছা, মানে যখন যে যেখানে বলেছে সেখানে নিয়ে গেছে? যখন যেখানে যে বলছে সেখানে গিয়েছে, কিন্তু দেখতেছে কিছুদিন ভালো লাগতেছে ওষুধ খাওয়ার পর, কিন্তু আবার পরে আবার সেম ঠিক আগের মতো অবস্থা হয়ে যাচ্ছে। তারপর যখন মানে আম্মু আবার ইউটিউবে দেখছে, ইউটিউবে দেখার পরে শফিউল্লাহ স্যারকে দেখছে, ওনার এখানে আসছে, এসে MRI করাইছে, বিভিন্ন পরীক্ষা করাইছে, তারপরে আবার এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। যেই মানুষটা রাতের বেলা ঘুমাতে পারতেন না, দিনের বেলা ঘুমাতে পারতেন না, ব্যথার যন্ত্রণায় কান্নাকাটি করতেন, এই কয়দিনে কি উনি এই কাজটা করেছেন, দেখেছেন ওনাকে কান্নাকাটি করতে? না দেখি নাই, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন। এবং উনি নিজেই বলছেন যে এখন উনি ব্যথা মুক্ত আছেন, হাঁটা চলা সব কাজ করছেন উনি। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শুনলেন মা এবং ছেলের কথা, 20 বছর অনেক একটা সময়, অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু করতে হয়েছে, অনেক ডক্টর। আসলে যখন আমরা রোগাক্রান্ত হই বা আমাদের পরিবারের যে সবচেয়ে আপন মানুষটাকে যখন আমরা এরকম রোগাক্রান্ত অবস্থায় দেখি কষ্ট পাচ্ছে, ওই সময়টায় আসলে তার আত্মচিৎকার মনে হয় যে পৃথিবীর সব কিছুর বিনে হলেও তাকে অন্তত কিছুটা শান্তি দিই। এবং তারাও সেটাই করেছেন, ছুটে গেছেন সব ডক্টরের কাছে, যেখানে যে বলেছেন যে ভালো ডক্টর সেখানেই তারা নিয়ে গেছেন। কিন্তু রেজাল্টটা কী ছিল আপনারা দেখতে পেয়েছেন।
বাট দেখুন যখন ওনার রোগটা আইডেন্টিফাই হয়ে গেছে, সঠিক ডায়াগনোসিস হয়েছে, সঠিক চিকিৎসা পেয়েছেন, সঠিক মেডিসিন পেয়েছেন, সঠিক ট্রিটমেন্ট পেয়েছেন, বাকিটা ওনার মুখেই শুনেছেন আপনারা। সুস্থতা, সুস্থতা অনেক বড় একটি নিয়ামত আল্লাহর, এবং যারা আসলে অসুস্থ শুধুমাত্র তারাই জানে যে অসুস্থতা কি জিনিস, কতটা ভয়াবহ জিনিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ভয়াবহতা থেকে, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং ভালো থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ঘরে বসে থাকলে হবে না। সঠিক চিকিৎসা, সঠিক কনসালটেন্ট, সুস্থ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।